চলে এসেছি আমি রিমা টাউন হল 13 এর বেস কে গাইস করতে কি বাকি বাস। তো গাইস আজকে আমি টাউন হল 13 এর বেস কে ব্যাটল ড্রিলের সাথে কিন্তু কিমা কিমা করতে চলেছি, আর ব্যাটল ড্রিলের সাথে কোন আর্মি নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো, তারপর শুরু করব অ্যাটাক আর বেস কে করে দেবো কিমা কিমা। সো গাইস দেখে নাও যে কোন আর্মি নিয়ে নিয়েছি। সো গাইস সুপার আর্মি নিয়ে নিয়েছি, মানে সুপার হবু হাইব্রিড অ্যাটাক তো করছি, তার সাথে মানে এমনি হবু জায়গায় সুপার হবু নিয়ে নিয়েছি, আর দেখো মেশিনের মধ্যে নিয়ে নিয়েছি ব্যাটল ড্রিল। সো এই আর্মির সাথে এই মেশিনের সাথে বেসকে একদম ইজিলি ভাবে কিমা কিমা করবো। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাক দেখতে থাকো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। সো গাইস চলো অ্যাটাক শুরু করা যাক, লেটস গো। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইস দেখে নাও ফার্স্ট অ্যাটাকটা এই বেসে আমি শুরু করছি। আসবে রানী সাহেবা, চলে আসবে পিছনে হিলার, এখানে মহারাজ, আসবে এখান থেকে বেবি ড্রাইগন, এখান থেকে গাইস সুপার ওয়াল ব্রেকার, দেখো ওয়াল ব্রেক করে দিয়েছে, জাস্ট অ্যাটাকটা দেখতে থাকো। ও মাই গড, দেখো এখানে আবার চলে আসবে বেবি ড্রাইগন, চলে এসছে, জাস্ট অ্যাটাক গাইস দেখতে থাকো। এখান থেকে রানী সাইবার ওপরে কিন্তু ব্রেক চলে আসবে, এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার, গাইস ওয়াল ব্রেক করে দিয়েছে, এখান থেকে দেখো সিঙ্গেল ইনফেনোকে ফ্রিজ, ঠিক আছে। রানী সাইবা গাইস এখান থেকে আর্টিলারিকে নিয়ে নেবে, রানী সাইবার উপরে কিন্তু আবারও চলে আসবে রেড, দেখো গাইস রানী সাইবার উপর আবারও রেড চলে এসছে, এখানে কিন্তু সিঙ্গেলকে ফ্রিজ, দেখো সিঙ্গেলকে ফ্রিজ করে দিয়েছে, এখান থেকে চলে আসবে মেনু, এখান থেকে গাইস চলে আসবে সুপার হবু, এখান থেকে দাদু আর সি, আর আসবে ব্যাটল ড্রিল, ঠিক আছে। রানী সাইবার উপর রেড, তো রানী সাইবার অ্যাবিলিটিটা গাইস এখান থেকে চলে যাবে, জাস্ট দেখো এখান থেকে ইনফেনো নিয়ে নিয়েছে, ঠিক আছে। সো গাইস এই কম্পার্টমেন্টে হিল চলে আসবে, দেখো গাইস এই কম্পার্টমেন্টে হিল চলে এসছে, এখনও দাদুর অ্যাবিলিটি আর সির অ্যাবিলিটি কিন্তু আমার কাছে আছে। তো এখান থেকে টাউন হলকে কিন্তু গাইস ফ্রিজ করতে হবে, ঠিক আছে, নয়তো টাউন হল ভীষণ ড্যামেজ দেবে। তো দেখো গাইস এখান থেকে টাউন হলকে ফ্রিজ করে দিচ্ছি, এখান থেকে গাইস টাউন হলকে ফ্রিজ করে দিয়েছি, এই কম্পার্টমেন্টে হিল চলে আসছে, টাউন হলকে কিন্তু নিয়ে নিতে হবে। সো গাইস ইজিভাবে এই অ্যাটাকে ফ্রিজটা আসবে, জাস্ট অ্যাটাক দেখতে থাকো। আর সির অ্যাবিলিটি এখান থেকে গাইস চলে আসবে দাদুর অ্যাবিলিটি, দাদুর অ্যাবিলিটি ইউজ করে দিয়েছি, আর এখান থেকে জায়েন্ট বম্ব বেরিয়ে কিছুই করতে পারলো না, আমার কাছে আছে গাইস উইজার্ড। তো উইজার্ড উইজার্ড ইউজ তো করবো গাইস, কিন্তু দেখো এখান থেকে ইনফেনো রয়েছে, ব্যাটেল ড্রিল, মানে সিসি থেকে এখনও কিন্তু সিসি বেরোয়নি, মানে হবু বেরোয়নি, জাস্ট অ্যাটাক দেখো ইজিভাবে ত্রিশটা আসছে, এখান থেকে চলে আসবে উইজার্ড, ঠিক আছে। তো হাতে প্রচুর টাইম, এই টাইমের মধ্যে এখানে ক্লিয়ার করে ফেলবে। ডিফেন্স বলতে একটা মেন ডিফেন্স বলতে একটা ইনফেনো আর একটা আর্চার টাওয়ার গাইস আছে। তো এখান থেকে এত আর্মি রয়েছে, জাস্ট দেখো আর্মিগুলো, ও মাই গড জায়ান্ট বম, দেখো এখানে আমার ব্যাটেল ড্রিল যেহেতু রয়েছে, আগে আগে গিয়ে এখান থেকে নিয়ে নেবে দেখো ডিফেন্সকে। তো গাইস 99 মানে মানে গাইস মেশিন থেকে সিসিকে বেরোতে হলো না, চলে এসছে ইজিভাবে ত্রিশটা, দেখো কত ইজি ত্রিশটা চলে এসছে, লুটটা জাস্ট গাইস দেখো ভীষণ ভালো লুট পেয়ে গেছি, ফার্স্ট এটা কমপ্লিট হয়ে গেছে, চলো সেম আর্মির সাথে নেক্সট অ্যাটাকও তোমরা দেখতে থাকো। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। গাইস নেক্সট অ্যাটাকটা দেখো এই বেসে, আসবে রানী সাইবা, পিছনে হিলার, সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক করে দিয়েছে, দেখ চলে আসবে বেবি ড্রাইগন, ঠিক আছে, এখান থেকে বেবি ড্রাইগন দেখো চলে এসছে, এখান থেকে আবার বেবি ড্রাইগন, এখান থেকে গাইস আবার চলে আসবে সুপার ওয়াল ব্রেকার, দেখো এখান থেকে ওয়াল ব্রেক করে দিয়েছে, আর আসবে এখান থেকে রানী সাইবার উপর ব্রেজ, ঠিক আছে, রানী সাইবার উপর ব্রেজ চলে এসছে, জাস্ট অ্যাটাক দেখো, রানী সাইবাকে কিন্তু এখান থেকে আর্টিলারিকে নিতে হবে, ঠিক আছে, এখান থেকে দেখো চলে আসবে মহারাজ, ঠিক আছে গাইস এখান থেকে মহারাজ চলে আসবে, রানী সাইবার এখান থেকে গাইস আর্টিলারিকে টেক ডাউন করে ফেলেছে, এখান থেকে আসবে সুপার মেনু, রানী সাইবার ওপর রেজ, দেখো গাইস এখান থেকে সুপার মেনু চলে আসবে, সুপার হবু আসবে, দাদু আর সি, ব্যাটেল ড্রিল, ঠিক আছে, এই কম্পার্টমেন্টে আসবে হিল, দেখো গাইস এই কম্পার্টমেন্টে আবার হিল চলে এসছে, এখান থেকে রানী সাইবা কাজ করছে, এখান থেকে আবার সুপার বল ব্রেকার, ঠিক আছে, এই দেখো এখানে ফ্রিজ, স্ক্যাটার শটকে ফ্রিজ করে দিয়েছি, এই কম্পার্টমেন্টে গাইস হিল চলে আসবে,
দেখো এই কম্পার্টমেন্টে হিল, এখান থেকে আবার ফ্রিজ। জাস্ট গাইস অ্যাটাক দেখো, এখান থেকে কিন্তু দাদুর অ্যাবিলিটি আমি ইউজ করে দিয়েছি, দাদুর অ্যাবিলিটি ইউজ করা হয়ে গেছে। দেখো সিঙ্গেল ইনফেনো, এখান থেকে রানি সাইবার অ্যাবিলিটি, সিঙ্গেল ইনফেনোকে নিয়ে নিয়েছে। এই কম্পার্টমেন্টের রেড চলে আসবে তাড়াতাড়ি করে কাজ করার জন্য। আর এখান থেকে আরসির অ্যাবিলিটিটা ইউজ করে দেবো, কারণ আরসির অ্যাবিলিটির সাথে সব ডিফেন্স কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? আমার কাছে ওয়ান ফ্রিজ আছে, এখান থেকে আর্চার চলে আসবে ক্লিয়ার করার জন্য। ওয়ান ফ্রিজ গাইজ আমি স্ট্যাক করে দেবো। আর আমার দেখো এবারও কিন্তু মেশিন থেকে সিসি বেরোতে হয়নি, ঠিক আছে? এবারও চলে এসছে 100 বেসের খেল, খাতাম হয়ে গেছে, সিসি কিন্তু মেশিনেই থেকে গেছে। তো গাইজ নেক্সট অ্যাটাক আমার কমপ্লিট হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে লাস্ট অ্যাটাক শুরু করবো। সো লাস্ট অ্যাটাকটা দেখতে থাকো। ক্ল্যাশ অফ ক্ল্যান্স, দেখে নাও গাইজ লাস্ট অ্যাটাক। রানি সাইবা, পিছনে হিলার, সুপার ওয়াল ব্রেকার, বেবি ড্রাইগান, এখানে মহারাজ। জাস্ট অ্যাটাক দেখো, রানি সাইবার ওপর চলে আসবে ব্রেজ, এখান থেকে চলে আসবে আবার সুপার ওয়াল ব্রেকার, মাল্টি ইনফেনো রয়েছে, ওয়াল ব্রেক করে দিয়েছে। দেখো গাইস এখান থেকে কিন্তু রানি সাইবাকে তো মাল্টি ইনফেনোকে নিতেই হবে, ঠিক আছে? তো রানি সাইবা এখান থেকে মাল্টি ইনফেনো আর আর্টিলারিকে নিয়ে নেবে। দেখো রানি সাইবা মাল্টি ইনফেনোকে নিয়ে নিয়েছে। এইবার গাইস আর্টিলারিকে নিলেই কিন্তু বেসের, ও মাই গড, আর্টিলারিকে তো ড্যামেজ দিয়েই দিয়েছে আমার মহারাজ। তো দেখো রানি সাইবা এখান থেকে কাজ করছে, কিছুক্ষণ ওয়েট করব। দেখো এখান থেকে ক্যানন নিয়ে নিয়েছে, এখান থেকে বেবি ড্রাগন চলে আসবে, আর আসবে এখান থেকে রানি সাইবার ওপর গাইস রেজ, ঠিক আছে? এখান থেকে চলে আসবে মিনু গাইস, এখান থেকে চলে আসবে সুপার হবু, এখান থেকে আসবে দাদু, আরসি, ব্যাটেল ড্রিল, ঠিক আছে? এখান থেকে রানি সাইবার ওপর আবার চলে এসছে রেজ গাইস। জাস্ট অ্যাটাক এখান থেকে দেখো, ইজিভাবে থ্রিজটা আসবে। এই কম্পার্টমেন্টে গাইস আবার হিল চলে এসছে, দেখো রানি সাইবার দুই দুটো স্ক্যাটার শট নিয়ে নিয়েছে। ও মাই গড গাইস, আমার রানি সাইবাই তো কামাল করে দিয়েছে। এখানে টাউন হলকে ফ্রিজ, এই কম্পার্টমেন্টে আবার চলে আসছে গাইস হিল। তো দেখো এখান থেকে দাদুর অ্যাবিলিটিটা গাইস এবার ইউজ করে দিয়েছি। ও মাই গড গাইস, কত ইজিভাবে থ্রিজটা আসছে, জাস্ট তোমরা দেখতে থাকো। অ্যাটাক টু ফ্রিজ কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে? এখান থেকে ফ্রিজ ইউজ করতে হচ্ছে কিনা দেখবো, কারণ এখানে ইনফেনো আছে। তো গাইস এখান থেকে যেহেতু সিঙ্গেল ইনফেনো আছে, ইনফেনোকে আমি ফ্রিজ করে দিচ্ছি। আমার রানি সাহেবা তো কামাল করে দিয়েছে গাইস। তো দেখো এখান থেকে কিন্তু আমার রানি সাইবা দেখো ফ্রিজ ইনফেনো নিয়ে নিয়েছে। দুই দুটো হিরোর অ্যাবিলিটি গাইজ আমাকে ইউজ করতে হচ্ছে না, আর মেশিন থেকে কিন্তু এবারও সিসি বেরোয়নি। তাহলে ভাবো গাইজ ব্যাটেল ড্রিল কতটা পাওয়ারফুল মেশিন। তিন তিনবার অ্যাটাক করেছি, তিন তিনবার অ্যাটাকে কিন্তু মেশিনের থেকে সিসি বেরোয়নি, 99% চলে এসছে। শুধু একটা আর্মি ক্যাম্প রয়েছে, তো আমার কাছে আছে উইজার্ড, এখান থেকে আর্মি ক্যাম্প নিয়ে নেবে। আর এখান থেকে তো আমাকে আর্মি আর ইউজ করতেই হলো না, এখান থেকে আর্চার ছিল, চলে এসছে গাইজ 100 বেসের খেল, খাতাম হয়ে গেছে। ব্যাটেল ড্রিলে মারাত্মক গাইস, মারাত্মক পাওয়ারফুল মেশিন কিন্তু। তিন তিনবার অ্যাটাকে সিসি বেরোয়নি, মাই গড, চলে এসছে থ্রি স্টার। সো আজকের এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের এই ব্যাটেল ড্রিল দিয়ে খেলতে কেমন লাগে ওইটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো গাইস আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে তাহলে এইটুকুই, বাই।